দেখো, আমরা উচ্চতর গণিত 5.4 করছি, 1 নম্বর অঙ্কটা তুলছি, এটা আমরা সমাধান করব। এটা সমীকরণ নম্বর 1, এটা হলো সমীকরণ নম্বর 2। এখানে বিভিন্ন নিয়ম প্রয়োগ করা যেতে পারে, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, মানে সমাধানের যত পদ্ধতি আছে সবগুলোই এখানে ব্যবহার করা যায়। এই অঙ্কটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করবো, ঠিক আছে? তো এক আমরা লিখবো 1 নম্বর হতে পারি, ঠিক আছে? 1 নম্বর হতে পারি কথাটা লিখবা তোমরা, আমি 1 নম্বর সমীকরণটা তুলতেছি, সমান 14। এখান থেকে আমি ওয়াই এর মানটা বের করবো, তাহলে কী করবো বলো তো? ওয়াই মাইনাস 1 সমান 14/2x+3, মানে এই যে 2x+3টা এখানে নিচে চলে গেল, এখানে গুণ অবস্থায় ছিল, তাহলে ওয়াই সমান কত হবে? 14/2x+3, এই মাইনাস 1টা দিকে গেলে +1। এটা সমীকরণ নম্বর 2, ঠিক আছে? এখন আমি কী করবো, ওয়াই এর মান 2 নয় বসাই, ওয়াই এর মান না, যেখান থেকে মান বের করবা সেখানে বসানো যাবে না, এটা নিয়ম নাই, ঠিক আছে? তুমি 1 নম্বর থেকে মান বের করে 2 নম্বরে বসাইতে হবে, অথবা 2 নম্বর থেকে মান বের করে 1 নম্বরে বসাইতে হবে। তাহলে আমি 1 নম্বর থেকে ওয়াই এর মানটা পাইলাম না, এখন আমি এটা 2 নম্বরে বসাবো। তাহলে 2 নম্বরটা আমি এখানে তুলি, 2 নম্বর সমীকরণটা কী আছে? x-3 y-2, তাই না? ওয়াই এর পরিবর্তে আমি কত বসাবো? 14/2x+3 +1 +1। দেখো, এই যে ওয়াই এর পরিবর্তে আমি এটা বসাইলাম, ওয়াই এর মানে এটা, তারপরে -2 আছে, এই জন্য -2 সমান কত? -1। বা এখানে আমি ক্যালকুলেশন করবো, x-3 দেখো 14/2x+3, ঠিক আছে, এটা 1 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, সমান -1, বুঝছো? আচ্ছা, বা x-3 এখানে আছে, এখানে 2x+3 কিন্তু লসাগু, বুঝছো? এটা আর এটা ভাগ করলে কত হবে? 1 হবে, 1 দিয়ে 14কে গুণ করলে 14, -1 দিয়ে এটাকে ডাইরেক্ট গুণ করো, -2x-3 সমান -1, বুঝছো? আচ্ছা, তাহলে কী দাঁড়াচ্ছে জিনিসটা? x-3 এখানে দেখো 14 থেকে 3 বাদ দিলে কত হয়? 11-2x, নিচে 2x+3 সমান কত? -1, ঠিক আছে না? বা এখানে দেখো এই 2x+3 কিন্তু নিচে আছে, উপরে কত আছে? এটা কিন্তু উপরের সংখ্যা, ঠিক আছে না? x-3টা কিসের সংখ্যা? উপরের সংখ্যা, এটাও উপরের সংখ্যা, এটা গুণ করি, x দিয়ে আগে গুণ করো, 11x-2x² 3 দিয়ে গুণ করো, 3 11 33+6x, তাই না? এই যে -6x সমান কত? -1। আচ্ছা, উপরে আমি যোগ বিয়োগ করবো, 11x আর এই যে 6 11 6 কত? 17x, 17x -2x² -33 2x+3 সমান কত? -1। হ্যাঁ, দেখো উপরে এই যে 11 আর এই যে 6 17x, -2x আছে -3। এখন আমরা আড়াআড়ি গুণ করবো, হ্যাঁ, আড়াআড়ি গুণ, নিচে 1 আছে, এটার নিচে মনে মনে 1 ধরে, 1 দিয়ে গুণ করো, 17x-2x² -33 -1 দিয়ে গুণ করো, -2x-3, ঠিক আছে? আচ্ছা, বা 17x-2x² -33 +2x+3 0, বুঝছো? বা -2x² একটু সাজায় নিতে হবে, +19x নাকি? +19x-30 সমান 0, 30 কেমনে হলো? 33 থেকে 3 বিয়োগ করলে 30। হ্যাঁ, এখন মাইনাসটা আমরা সামনে রাখবো না, এই জন্য -1 দিয়ে গুণ করবো, 2x² -19x+30 সমান 0। এখন আমরা কী করবো? মিডিল টার্ম ফ্যাক্টর করবো, ঠিক আছে? 2 দিয়ে 30কে গুণ করলে কত হয়? 30 দুগুণা 60, 60 হয়, তাই না? 4 15 60 না, 4 15 60, তাহলে 15 4 19, তাহলে 2x² -15x-4x+30 সমান 0। এখানে আমি x কমন নিলে কত হয়? 2x-15-4 2 কমন নিলে 2x-15 সমান 0। বা এখান থেকে 2x-15টা কমন নিলাম, এখানেও আছে এখানেও আছে, তাই না? তাহলে কী থাকে এখানে? x, এখানে -2 সমান 0। তাহলে আমরা দুইটা উৎপাদক অলরেডি পেয়ে গেলাম। এখন আমরা লিখবো হয়
2x minus 15 সমান 0 বা 2x equal 15 বা x equal 15 by 2 অথবা ax minus 2 সমান 0 বা x equal 2 তাহলে আমরা x এর দুইটা মান পেয়ে গেলাম ঠিক আছে এখন এই মান দুইটা আমরা কি করব 3 নম্বরে বসাবো x এর মান 3 নম্বরে বসাই নাকি x এর মান আমরা লিখব x এর মান 3 নং এ বসাই আমি 3 নম্বরের এই জায়গাটায় চলে আসছি দেখো এখন x এর তো দুইটা মান তাই না x এর মানগুলো কি কি আমি বলতে আমি লিখে রাখি এখানে 15 বাই 2 একটা হলো 15 বাই 2 আর একটা কত 2 একটা হলো শুধু 2 আমরা লিখব x এর মান 3 নং এ বসাই ঠিক আছে এই কথা লেখার পর লিখব x সমান 15 বাই 2 হলে 2 হলে দুইটা মান তো তাহলে y সমান কত হবে এই যে এখানে যাও y সমান এখানে আমরা মানটা বসাবো উপরে আছে কত 14 নিচে 2 ইনটু x এর মান হলো 15 বাই 2 প্লাস 3 এই 2 আর এই 2 কাটা উপরে হলো 14 নিচে হলো 15 প্লাস 3 ঠিক আছে তাহলে কত হচ্ছে উপরে 14 15 আর 3 এ কত 18 কাটাকাটি করো 7 দুগুণা 14 9 দুগুণা 18 7 বাই 9 তাহলে y এর মান আমরা পেলাম 7 বাই 9 তারপর আবার লিখবো x সমান 2 হলে তাই না আবার লিখবো x সমান 2 হলে y সমান আচ্ছা সমীকরণটা আমরা একটু দেখে নিই y সমান হলে এটা ও আরেকটা জিনিস মিস হয়ে গেছে প্লাস 1 ছিল না তাহলে আমার এখানে তো প্লাস 1 হবে একটা প্লাস 1 হবে না প্লাস 1 হবে দেখো যদি এখানে প্লাস 1টা হয় তাহলে এখানেও প্লাস 1 হলো তাহলে এখানে আমাদের আরেকটু কাজ আছে লসাগু করতে হবে 9 লসাগু তাহলে এখানে হলো 7 প্লাস 9 9 এর সাথে কত 16 বাই 9 এইটা হচ্ছে স্যার আচ্ছা যাই হোক তারপরে x সমান 1 হলে যাই হোক 2 হলে তাহলে এইখানে আমাদের মানটা বসাইতে হবে তাই না 14 বাই 2x প্লাস 3 প্লাস 1 মনে রাখি একটু হ্যাঁ তাহলে y সমান কত 14 14 বাই 2 2 এই যে x প্লাস 2x প্লাস 3 প্লাস 1 ঠিক আছে এই যে 2 এই যে এটা হলো x x এর মানটা এটা x এর মানটা কত 2 ঠিক আছে না বুঝতে পারছো তো আচ্ছা 3টা হয় কিনা আরেকবার দেখে নিই হ্যাঁ হয় এই যে দেখো 2x প্লাস 3 বুঝতে পারছো তো আচ্ছা দেখো তাহলে এখন এটা আমরা একটু কাজ করি 14 2 2 না 4 যোগ 3 প্লাস 1 তাহলে 14 4 3 কত 7 1 এটা এটা কাটলে 2 হয় তাই না তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে 2 প্লাস 1 তাহলে কত 3 ঠিক আছে না তাহলে আমরা লিখব তো নির্ণয় সমাধান x, y সমান সমাধান লেখার সিস্টেমটা কি দেখো প্রথমে আমার এখানে x এর মান যখন আমি 15 বাই 2 ধরলাম তখন y এর মান হলো 16 বাই 9 তাহলে 15 বাই যখন 2 তখন 16 বাই 9 আর যখন 2 তখন 3 বুঝছো এটা এটা হলো আনসার এইভাবে আনসার লিখতে হবে হ্যাঁ 3 এই যে যখন x এর মান 2 তখন y এর মানটা 3 কি কি ক্লিয়ার